বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে এই মাংসটা ছাড়া অতিথি আপ্যায়ন করা হয় না অথবা বরযাত্রীর খাতির দাঁড়িয়ে পড়া হয় না। তো তৈরি করছি বাংলাদেশের এমনই এক প্রসিদ্ধ রান্না, বাটা মশলায় আলু গোশ। রান্নাটা শুরু করছি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি। আর কাপ যারা বুঝবেন না, এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা। যেহেতু আমি বাটা মশলায় রান্না করছি, সেজন্য আমি মরিচটা একটু বেটে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি শাহি জিরা, তারপরে জায়ফল, জায়িত্রী, এগুলো সব আমি একসাথে বেটে নিয়েছি। এখান থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 7 মতো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর এটা আমার ফ্রিজে ছিল, সেজন্য একটু আইস আইস এখন রয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। অবধিতে ভুলে গিয়েছি সরিষার তেল, অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল দিয়ে মাখতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে কিন্তু মাখাতে হবে। এই আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করবেন, এতে কিন্তু তার মাংসের মধ্যে মশলাটা ঢুকবে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে মাংসের সাথে মশলাটা মেখে নিয়েছি, আর এটা আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা রেস্টে থাক, আর এই ফাঁকে আমি আলুটা প্রসেস করে নিচ্ছি। 4-5টা আলু আমি এভাবে পেয়েছি, ফল দিয়ে করে চামড়াটা ছাড়িয়ে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর আমি এটা একটু তেলে প্রথমে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারেন মাংসের সাথে, বাট আমার কাছে একটু ভেজে দিলেই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। এখন একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিচ্ছে। পশ্চা সাজিয়ে বসেছে আহিল, তার আজকে রান্নার মেনু কি আল্লাহ জানে। আমরা দেখে আসি সে কি কি রান্না করছে। এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ, তারপরে দেখতে পাচ্ছি কয়েক ধরনের সবজি, আর এখানে কিছু একটা করছে সে। সব মিলিয়ে তার সংসার। আলুগুলো ভেজে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর আমার এই ফাঁকে কিন্তু 30 মিনিট এই মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে। মাংস ঢেলে দিয়েছি, এটা আপনারা চাইলে পাতিলে কিন্তু মাংসটা মাখাতে পারতেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে বাটিতে ম্যারিনেট করেছি, কারণ পাতিল থেকে একটু কম দেখা যাবে সেজন্য। এরপর এখানে দিয়েছি কিছু তেজপাতা আর কিছু গরম মশলা, গোটা মশলা দিয়েছি আমি এখানে 4-5টা এলাচ আর 2-3 টুকরো দারচিনি, 3টি দিয়েছি লং। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন একটা বরফ আসে। যখন এভাবে একটু এই যে উত্তরটা শুরু করবে, জাস্ট এই যে বরফটা শুরু করেছে, এই পর্যায়ে আমরা এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমরা এভাবে নেড়ে চেড়ে এটা একটা ঢাকনা দিয়ে দিব, আর এটা এভাবে এই পানিতে কিন্তু যে ঝোলটা কিন্তু মাংস থেকে বেরিয়েছে, এটাতে কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। আমরা এটা 80% সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। আমাদের মাংসটা কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এর মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা উল্টিয়ে,
এই যে দেখুন মাংস থেকে যে পানিটা কিন্তু বের হয়েছে এটা কিন্তু শুকিয়ে গেছে, এতে কিন্তু মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, আর আলু কিন্তু মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে, আর আলু আর মাংস ভালোভাবে মিশিয়ে আর একটু কষিয়ে নিব। আলু দিয়ে আরো 2 মিনিট কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, কারণ তাহলে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। পানি ওখানে দিবেন যে যতটা ঝোল খেতে পছন্দ করেন। অনেকে আছেন এই আলু গোছের মধ্যে কিন্তু ঝোলটা অনেক বেশি পছন্দ করেন, সেই হিসেব করে পানিটা দিতে হবে। এখন চুলাটা আমরা একদম হাই হিটে এটা রান্না করে নিব মাংসটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, আর আমি মাংসটা এখন একটু বাগার দিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো তেল দিইনি, জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম। এখন আমি মাংসটা বাগার দিয়ে নিব, আর আপনারাও কিন্তু অবশ্যই কিন্তু বাগারটা দিবেন, এতে করে মাংসের স্বাদ অনেক অনেক বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এই পুরো কাজটা সরিষার তেল দিয়ে করতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে যদি সরিষার তেল দিয়েই পুরো রান্নাটা করা যায়। দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ, একটু মাঝখান থেকে ছিঁড়েই দিব, আর দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি আবারও বলছি মাংসের মধ্যে কিন্তু এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। পেঁয়াজটা আমরা গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি এই পেঁয়াজটা মাংসের সাথে মিশিয়ে দিই। আর এই পর্যায়ে আমি আরো 5 মিনিট চুলোর উপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা লো আঁচে রেখে দিব 5 মিনিটের জন্য। এতে করে মাংসের মধ্যে যে আমার যে পেঁয়াজের বাগারটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে। আরো 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুবই চমৎকার একটা স্মেল এসছে, আর আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কালারটা কিন্তু খুবই চমৎকার এসছে। তো আমার রান্না এখানে কমপ্লিট, আমরা একটু গার্নিশ করে দেখিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজড রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।